ওয়ালাইকুম আসসালাম প্রশ্ন হচ্ছে যে ফরজ সুন্নত নফল বিতির সালাদ আদায় করার সময় যদি সালাতের মধ্যভাগে পিতা মাতা যদি কোনো কাজের জন্য ডাক দেয় তখন কি সে অবস্থায় সালাদ ভেঙ্গে তাদের ডাকে সাড়া দিবে কিনা আমরা এক্ষেত্রে বলবো যে কোনো ব্যক্তি যদি সালাদ আদায় করে সেই সালাদটা যদি ফরজ হয় তাহলে তার পিতা মাতার ডাকে সাড়া দেওয়ার জন্য সে সালাদকে ভঙ্গ করবে না নষ্ট করে দিবে না হ্যাঁ বরং সে তাদেরকে সংকেত দিবে যে সালাদরত অবস্থায় আসেন সেটা হয়তো বাসুবাহ আল্লাহ বলে দিতে পারেন অথবা কেরাত যদি পড়তে থাকেন কেরাতকে একটু উচ্চ স্বরে পড়ে হ্যাঁ অথবা এরকম কোনো দোয়া পড়লে কোনো দোয়া সেটাকে উচ্চ স্বরে পড়ে সংকেত দেওয়া যে তিনি সালাতের মধ্যে রয়েছেন হ্যাঁ এটা করা উচিত কিন্তু এই জন্য যখন তিনি যদি একাকী ফরজ সালাদও পড়েন সেটাকে শর্ট করতে পারেন সেটাতে কোনো সমস্যা নেই যে পিতা মাতা কেউ ডাক দিয়েছে তিনি একবারে ছেড়ে না দিয়ে সালাদটাকে শর্ট করে দিলেন মানে সুরাটাকে লম্বা পড়ার ইচ্ছা ছিল ছোট করে দিলেন সেটা সরিয়ে যায় আসছে রসইল আকলম সাহাশালাম এরকম করেছেন মহিলার বাচ্চার মায়ের দিকে তাকিয়ে যে বাচ্চা কান্না করেছে বিদায় তিনি সালাদ সালাতের মধ্যে ক্যারাটটাকে শর্ট করে দিয়েছেন যাতে বাচ্চার মার কষ্ট না হয় বুকারের হাদিস সাতশত সাত নম্বর আবু খতাদ রাদীন হতে বর্ণিত রসুল আকেম সাল্লাহ ইসলামের স্বাদ করেন যে ইন নীল আকু মুফি সালাতি উরিদ আন উত ইরাফিহা ফাস মা বুকা সবি গিফা আতা জাউ আজ মুফি সালাতি করাহিয়েত আন কালা উম্মে তিনি বলছিলেন যে আমি অনেক সময় সালাতের মধ্যে দাঁড়িয়ে যাই আমার ইচ্ছা যে আমি সালাতের মধ্যে লম্বা রাত পড়ব কিন্তু এমতাবস্থায় আমি কি করি বাচ্চার কান্নার আওয়াজ শুনি তখন আমি আবার সালাতের মধ্যে শর্ট রাত পড়ি কেন আমার অপছন্দ লাগে যে আমি লম্বা করার মাধ্যমে তার বাচ্চার মাকে কষ্ট দিব কারণ বাচ্চার মা অবশ্যই বাচ্চার কান্না শুনলে মনে কষ্ট পাবেন এই জন্য তাহলে ফরজ সালাতের ক্ষেত্রে সালাত ভাঙবে না তবে শর্ট করতে পারে অথবা সালাতে আছেন বিদায় সেটার একটু সাংকেতিক কোনো ব্যবস্থা নিতে পারে এটা হচ্ছে কথা আর যদি সালাদটা যদি নফল হয়ে থাকে এবং সে জানে যে তার পিতা মাতা তার এই ওজরকে গ্রহণ করবে মানে সে যদি দেরি করে উত্তর দিতে তাহলে যদি জানে যে সে আদায় করতেছিল যদি তার পিতামাতা রাগ না করে তাহলে সে সালাদকে কন্টিনিউ করবে শেষ করে সে তারপরে কথা শুনবে আগের মতো সেটাকেও শর্ট করতে পারে কোনো অসুবিধে নেই আর যদি জানো যে না হ্যাঁ সে যদি সালাতকে লম্বা করে তার পিতা মাতা যদি তারপরও অসন্তুষ্ট হয় ডাকে সাড়া না দেওয়ার কারণে তাহলে সে অবশ্যই সালাতকে ছেড়ে দিয়ে তাদের ডাকে সাড়া দিয়ে পরবর্তীতে আবার নতুন করে পড়বে যেমন জুরাইজের ব্যাপারে ঘটনাটা ঘটেছিল তার মা কিন্তু পছন্দ করে নাই যে সে সালাদ পড়ুক তার মায়ের সাথে কথা না বলে যেই হাদিসটা আমরা বুখারি মুসলিমের মধ্যে পাই বোখারি তিন হাজার ছত্রিশ মুসলিম দুই হাজার পঞ্চাশ হ্যাঁ এটা মুসলিমের হাদিসের আহ মানে সাক্ষর গুলা হজরত আবু এত বর্ণিত তিনি বলেন যে জোরাইজ নামক একজন হ্যাঁ বুজুর্গ ব্যক্তি ছিল আহ আপনার বনি ইসরাইলের মধ্যে আহ সে তাদের যেই তারা তার তার মা হ্যাঁ কাছে এসে আনা কাল নেমনি বলে যে হে জোরাইজ আমি তোমার মা আমার সাথে একটু কথা বলো কারণ তার মা একাকিত্ব বোধ করেছিলেন এই কারণে বলছিল আমার সাথে কথা বলো কিন্তু জুরাইজ তো সবসময় নকল নামাজ পড়তো এই জন্য সে যখন সালাত হ্যাঁ সালাতরত ছিল সে সালাতের মধ্যেই মানে মনে মনে বললো আল্লাহ উম্মি ওসালাতিহি আল্লাহ এখানে আমার মা আসছে কথা বলার জন্য আবার আমার সালাত পড়তে হয় এই কথা মনে করে আবার সে সালাতকেই হ্যাঁ সে গ্রহণ করে সে মাকে আর অগ্রাধিকার দিল না সালাতে ব্যস্ত হয়ে গেছে তার মা চলে গেছে তারপরে এরকম দ্বিতীয়বার আসছে আবার বলছে হেজুরা আমি তোমার মা আমার সাথে কথা বলো তখন একই কথা তার মনের মধ্যে সে হ্যাঁ ভাব এনেছে যে আমার মা একদিকে আরেকটা সালাত একদিকে তখন সে সালাত ওলাদকেই অগ্রাধিকার দিল তারপরে তার মা রাগ করে বলল আল্লাহ ইন্নাহাদা জুরাই জুন মহুয়া ইবনি ও ইন্নি কাল্লাম তুহু ফাবাঈকাল্লিমানি আল্লাহ ফালা তুমি থু হাত্তা থুরিয়া হু আলমু তারপরে তার মা বদ্ধ করে দিলেন হে আল্লাহ এই হচ্ছে আমার ছেলে জুরাইজ আমি তার সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু সে আমার সাথে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে হে আল্লাহ তুমি তাকে মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত তাকে বিশ্বের চেহারা না দেখাবে এবং সেটা বাস্তবে ঘটেও যায় সেই ইতিহাস আমরা লম্বা করতে যাব না কারণ ভয়েসের মধ্যে দিয়ে লম্বা হয়ে যাব হ্যাঁ রসুল আকরম বলেন বলো তারই ইফতানায় বলে যে তার মা যদি এমত অবস্থায় তাকে ফিতনায় ফেলার জন্য যদি দোয়া করতেন সে ফিতনায় পড়ে যেত হ্যাঁ সুতরাং এর থেকে বোঝা যায় যদি মাতা পিতা না চায় যে আপনি নফল নফলসালা তাদের করেন তাদের ডাকে সাড়া না দিয়ে তাইলে আপনি অবশ্যই তাদের ডাকে সাড়া দিবেন সেটাকে আর অগ্রাদিকে না এটা আসল নিয়ম তো সুতরাং আমরা এইভাবেই আমরা করতে যাব হম এইভাবে আমরা সিদ্ধান্ত নিতে যাব এরকম ভাবে যদি কারোর বসও এরকম হয় শুধু মাথা পিতা না কারোর যদি তার উপরস্থ ব্যক্তি যদি সে নফল সালাত আদায় করা সে পছন্দ করে না সে দাপট দেখায় তার কোনো ক্ষতি করবে তাইলে সে নফল ছলাত আপনার ত্যাগ করে তার ডাকে সাড়া দিবে। সেটা হওয়া উচিত একই বিধান এই সমস্ত ক্ষেত্রেও আল্লাহ জন আমাদেরকে সঠিকটা জেনে আমল করার তৌফিক দান করুন ওসলাল এখানে আর কি কথা স্মরণ করিয়ে দিতে চাই কিন্তু যদি এমন হয় যে ফরজ সালা তো আদায় করতেছে এমতাবস্থায় যদি কোনো কঠিন বিপদের ডাক শোনা যায় যেমন মাথা পিথা বলছে এই যে আগুন লেগে গেল তাড়াতাড়ি আয় ডাক দিল এরকম অনেক ভয়ানক কোনো ব্যাপার ঘটে গেছে যেটার জন্য তাদের অতি সত্য তাদের সহযোগিতায় অগ্রসর হওয়া দরকার তাইলে কিন্তু সালাদ ত্যাগ করতে সে বাধ্য কারণ সেই হ্যাঁ মহাশঙ্কর করার জন্য এটা জরুরতের কারণে সেটা ফরজ সালাতে হলেও সে ত্যাগ করবে এমনভাবে এমনও ঘটতে পারে হ্যাঁ যে আপনি কোনো বাচ্চা আগুনে হাত দিতে পারে তাকে রক্ষা করার জন্য কোনো বাচ্চা খাট থেকে পড়ে যেতে পারে এরকম হতে পারে হ্যাঁ এরকম অথবা কেউ কুয়াতে চিৎকার দিচ্ছে কেউ পানিতে পড়ে চিৎকার দিচ্ছে এরকম ভয়ানক অবস্থায় হ্যাঁ তার সহযোগিতায় অগ্রসর হতে হবে তখন সালাত ভঙ্গ করে দেবে সেটা হচ্ছে জরুরতের কারণে তা হবে কিন্তু জরুরত ছাড়া এরকম কঠিন অবস্থা ছাড়া কে ত্যাগ করতে চাবে না নষ্ট করতে চাইবে না এটা হচ্ছে আসল কথা ওসলাল্লাহ নবী নহামী আজমাই